বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৃত করদাতার সম্পদের আয়ও কর দিতে হবে কি নর্মালি আমরা জেনে থাকি জীবিত করদাতা যারা যিনি বা যারা বেঁচে রয়েছেন যার ইনকাম অর্থাৎ জুলাই টু জুন অর্থাৎ বারো মাসের কর করযোগ্য বা ট্যাক্সেবল লিমিট ক্রস করবে তাদের আয়ের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে এখন কোশ্চেনটা এসেছে যে মৃত করদাতা সম্পদের আয় কিভাবে কর দিবেন বা কে বা কারা দিবেন সেটা তো অবশ্যই জানার আছে তাই না এটা আর অনেক কিছু বোঝারও রয়েছে এখন এটার মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক যে যিনি মৃত করদাতা তো মারাই গেছেন তাহলে ওনার কর দিবে কি বা ওনার কী ইনকাম রয়েছে तहाले যদি জানতে চান পুরো বিষয়টুকু তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বুঝতে পারবেন যে মৃত করদাতার আয়ে কর দিতে হবে কিনা যদি কর দিতে হয় তাহলে কে বা কারা কর দিবেন বা রিটার্ন দাখিল করতে হবে কিনা না রিটার্ন দাখিল করতে হলে কখন দিতে হবে আর যদি রিটার্ন দাখিল না করতে হয় বা কর দিতে না হয় তাহলে কোন মানে কোন সিচুয়েশানে কর দিতে হবে না পুরো বিষয়টুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তাহলে সম্মানিত দর্শক আমরা আমাদের মূল আলোচনায় চলে যাওয়ার আগে মানে শর্টলি একটু বলে নিই যে মৃত করদাতা একজন জীবিত ব্যক্তির আয়ের উপরে কর দিতে হয় কিন্তু মৃত করদাতার সম্পদের উপরে আদৌ কর দিতে হবে কিনা এখন কথা রয়েছে মৃত করদাতা অর্থাৎ করদাতা মারা গেছেন কিন্তু তাহার যে সহায় সম্পত্তি রয়েছে সেটা উত্তরাধিকারদের মধ্যে যদি বিলি বন্টন না হয়ে থাকে তাহলে অবশ্যই ওই সম্পদটা কার কারো কার রয়েছে মৃত করদাতার নামেই রয়ে গেছে তাহলে মৃত করদাতার নামে যদি থাকে তাহলে ওই সম্পদ থেকে ইনকাম জেনারেট হচ্ছে আর ইনকাম জেনারেট হলে অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে কর দিতে হবে তাহলে ইনি কর কে দেবেন এখানে লিগাল রিপ্রেজেন্টেটিভ বা ওনার যে উত্তরাধিকারী থাকবেন অথবা লিগাল রিপ্রেজেন্টেটিভ যিনি থাকবেন তারা দেবেন তবে নর্মালি তার উত্তরাধিকারীরা যারা থাকবেন যারা সম্পদের ভাগিদার যে যদিও সম্পদ বন্টন নামা বা নামজারি করা না হয়ে থাকে বিলি বন্টন যদি না হয়ে থাকে তাহলে ওই সম্পদের উপরে কর দিতে হবে তাহলে চলুন এটার উপরে একটু সামারি করা হয়েছে সেই বিষয়টুকু আপনাদের সামনে একটু প্রেজেন্ট করার চেষ্টা করি কারণ অনেক বিষয় বিষয়গুলো সামারি আকারে বলতে গিয়ে হয়তো কিছু বিষয়গুলো ছেড়ে যায় সেজন্য সেটাকে একটু সুন্দরভাবে নোট ডাউন করা হয় তাহলে চলুন আমরা একটু দেখি যেমন এটা একটা নিউজে আসছিল সেটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আব্দুর রহমান একজন অবসরভোগী সরকারি কর্মকর্তা ছিলেন নিজের সারা জীবনের কষ্টের টাকায় বাসাবো এলাকায় একটি পাঁচতলা বাড়ি নির্মাণ করেছেন নিজের ওই ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন চলতি বছরের শুরুতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন রেখে গেছেন স্ত্রী ও তার দুই ছেলে বড় ছেলে একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করেন আরেকটি ছেলে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন বাসাবর বাড়িতে আটটি ফ্ল্যাট এর মধ্যে একটি তো আব্দুর রহমান সাহেবের বড় ছেলে ও তার মা ও পরিবার নিয়ে থাকেন বাকি সাতটি ফ্ল্যাট থেকে প্রতি মাসে বেশ ভালো অঙ্কের টাকা বাড়ি ভাড়া পান মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ সময় ধরে আব্দুর রহমান সাহেব প্রতি বছর রিটার্ন দিয়ে নিয়মিত কর দিয়ে আসছিলেন তিনি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এর একজন নিয়মিত কর করদাতা এখন প্রশ্ন হলো মৃত্যুর পর এখন কি হবে উত্তরটা একটু নিষ্ঠুর যে আব্দুর রহমান সাহেবের পক্ষে তার সম্পদ থেকে আয়ের উপর এখন উত্তরাধিকারীদের কর দিতে হবে এবার ধরা যাক এনবিআর অর্থাৎ এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের উপর কিভাবে কর আদায় করবে প্রথমেই মৃত করদাতার একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করবেন কর কর্মকর্তারা সংশ্লিষ্ট উপকর কমিশনার নোটিশ করে তা ওই উত্তরাধিকারীকে জানাবেন অর্থাৎ উত্তরাধিকার যারা থাকবেন তাদেরকে জানাবেন পরে ওই উত্তরাধিকারী প্রতি বছর ওই মৃত কদাতার পক্ষে রিটার্ন জমা দিয়ে নির্ধারিত হারে কর পরিশোধ করবেন এখানে বলা প্রয়োজন মৃত ব্যক্তির নামে থাকা সম্পদ ব্যবসা বাণিজ্য থেকে করযোগ্য আয় থাকলেই রিটার্ন দিয়ে কর দিতে হবে করযোগ্য আয় না থাকলে করযোগ্য আয় না থাকলে আপনাকে এখানে রিটার্ন দিতে হবে না এরকম না করযোগ্য আয় না থাকলেও আপনাকে রিটার্ন দিতে হবে এখানে মূল কথা হলো আপনাকে কি করতে হবে রিটার্ন করযোগ্য যদি না থাকে তাহলে আপনাকে রিটার্ন দিতে হবে যতদিন পর্যন্ত ওই সম্পদ তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ বাটোয়ারা না হয় তত ততদিন মনোনীত প্রতিনিধি ওই মৃত করদাতার পক্ষে কর দিয়ে যাবেন কোনো কারণে কর না দিলে কিংবা আয়কর অধ্যাদেশের সত্যসম পরিপালন না করা হলে ওই মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাহলে সম্মানিত দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে মৃত করদাতার আয়ও আপনাকে কর দিতে হবে কিনা বা রিটার্ন দাখিল করতে হবে কিনা আমরা জেনে থাকবো এই বছরের বা গত বছর থেকেই সংশোধন রয়ে সেটা হলো টিন সার্টিফিকেট থাকলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে আর মৃত করদাতার যদি সম্পদের বিলি বন্টন ভাগ বাটোয়ারা কোনো কিছু না হয়ে থাকে তাহলে সেই সম্পদের থেকে একটা ইনকাম জেনারেট হবে ইনকাম জেনারেট হলে সেটার উপরে সেই ইনকাম জেনারেট যদি হয়ে থাকে ইনকামটা যদি ট্যাক্সেবল লিমিট ক্রস করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই সম্পদের উপরে আপনাকে সেই ইনকামের উপরে আপনাকে কর দিতে হবে এবং সেই সম্পদটা যদি আপনার যে সারসাহার্জের আওতায় যদি হয়ে থাকে তাহলে সারসাহার্জ তাকে দিতে হবে তাহলে কি সম্মানিত দর্শক আশা করছে আপনারা বুঝতে পারছেন যে মৃত করদাতার সম্পদে আয়ে কর দিতে হবে কি যদি কর দিতে হয় তাহলে কিভাবে কর দেবেন কে কর দেবেন এই পুরো বিষয়টুকু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি তাহলে সম্মানত দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং যারা ভ্যাট ট্যাক্স কাস্টমস ব্যাংকিং রিলেটেড ভিডিও মানে আপডেটেড ভিডিও পেতে চান তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করবেন যেন ভিডিও আপলোড করা মাত্র আপনি আপনার চ্যানেলের মাধ্যমে নোটিফিকেশানটা পেতে পারেন তাহলে সম্মানিত দর্শক কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম